যখন আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে বন্দী করতে চাইল, তখন আল্লাহ তাআলা সাগরের মাছের উপরে ওহী পাঠালেন আর বললেন, এই মাছ তুমি ইউনূসকে গিলে নাও, কিন্তু ইউনূসের যাতে কোনো ক্ষতি না হয়। যখন ওই মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে ধরে সাগরের তলায় চলে যায়, তখন ইউনূস আলাইহিস সালাম একটি শব্দ শুনতে পাচ্ছিল। তখন নিজের মনের ভিতরে বলছিল, এটা কি হচ্ছে? তখন আল্লাহ তাআলা মাছের পেটে ওহী করলেন আর বললেন, এই সাগরের প্রাণী আমার তসবিহ পড়ছে। তখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহ তসবিহ পড়তে শুরু করে দিলেন। যখন আপনার তসবিহ পড়া ফেরেশতারা শুনতে পেল, তখন তারা আল্লাহ কে বলল, হে আল্লাহ, সাগরের তলা থেকে হালকা হালকা শব্দ পাচ্ছি। তখন আল্লাহ বললেন, ও আমার বান্দা ইউনূসের আওয়াজ শুনতে পাচ্ছ, যে আমার নাফরমানি করেছে। তখন ফারিশতারা আল্লাহকে বললেন, উনি আপনার নেক বান্দা আর আপনার নেকির ইবাদত সব সময় করে, তো আপনি উনাকে ক্ষমা করে দিন। তো আপনি কি জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? কমেন্ট অবশ্যই বলবেন।